2024 লোকসভার পূর্বে সেমিফাইনাল, ভারতের 5টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে, যার ফলাফল ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই 3টি রাজ্যে মোদি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। হিন্দি বলায় যেন হয়ে উঠেছে মোদিময়। বাংলার লক্ষ্য ছিল 2024 সালে বাংলার 42টি আসন মমতার দখল নেওয়া। মোদি ঝড় পারবে কি সামলাতে মমতা? দেখে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনা জেলার লোকসভার 5 আসনে কাদের প্রার্থী করতে চলেছে তৃণমূল। বনগাঁ আসনে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুর। 19-এর লোকসভায় বিজেপি জিতেছিল। এরপর ব্যারাকপুর আসন, এটাও 19-এর লোকসভায় বিজেপি জিতেছিল। এইবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্জুন সিংহকে প্রার্থী করা হবে বলে জানা যাচ্ছে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আসন দমদম, যেটা 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এইবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে সৌগত রায়কে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আসন বারাসাত, যা 2019 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এই বছর এই আসনটিকে দেওয়া হতে পারে কাকলি ঘোষ দস্তিদারকে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি আসন বসিরহাট, যা 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এটি একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীও পাখির চোখ করেছে, কিন্তু এই বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে ফিরহাদ হাকিমকে। নির্বাচনের পূর্বে সমস্ত তথ্যগুলির পরিবর্তন হতে পারে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কে হতে পারে এই সমস্ত আসনের প্রার্থী।